এখন আলোচনা করবো লার্নিং এপিথেলিয়াম অফ রিপ্রোডিউস সিস্টেম অফ মিল্ক সম্পর্কে। টেস্টিস, এপিডাইমিস, ডাক্টাস ডিফারেন্স, ডাক্টাস ডিফারেন্স হয়ে আলটিমেটলি সেমিনাল ফিজিক্যাল দিয়ে ঢুকে, সেমিনাল ফিজিক্যাল দিয়ে আলটিমেটলি এই যে প্রোস্টেটিক পার্ট হয়ে ইউরেথ্রা প্রবেশ করতেছে। ওকে, এখন যদি টেস্টিসের ক্রস সেকশন নেই তাহলে পাবো হচ্ছে আমরা এই যে এই একটু বড় অংশ পাবো। এই বড় অংশ আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কিছু সেপ্টা দ্বারা ভাগ করা থাকে, কিছু লোব, এগুলোকে লোব বলি আর এগুলো হচ্ছে সেপ্টা। এই লোবের মধ্যে আমরা কিছু সেমিফ্রাস টিউব পাবো। এই সেমিফ্রাস টিউবগুলো যদি আমরা কাট করি, কাট করার ফলে ক্রস সেকশনে পাবো হচ্ছে আমরা এই পুরোটা জার্মিনাল এপিথেলিয়াম। সো এই জার্মিনাল এপিথেলিয়ামে পাচ্ছি আমরা সার্টিলেজ সেল এবং কিছু জার্ম সেল। ওকে, এই সেমিফ্রাস টিউবগুলো থেকে যখন আমরা স্ট্রেইট টিউবসগুলো পাচ্ছি, এই স্ট্রেইট টিউবসগুলো আলটিমেটলি আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটা প্রথমে সার্টুলি সেল ছিল। সার্টুলি সেল থেকে আলটিমেটলি এগুলোর সাইজ ইরেগুলার, এই ইরেগুলার শেপগুলো হঠাৎ করে কিউবুলার শেপ নিচ্ছে, অর্থাৎ এগুলো ফর্ম করবে সিম্পল কিউবুলার এপিথেলিয়াম। ওকে, দেন স্ট্রেট টিউবস থেকে যখন আলটিমেটলি এটা ইফারেন্ট ডাকটিউলস হওয়া শুরু করে, সেই ইফারেন্ট ডাকটিউলসের প্রক্সিমাল পার্টের দিকে আমরা তখন পাচ্ছে এই যিনি এই সিম্পল কিউবুলার এপিথেলিয়ামটা পাচ্ছি। তবে হ্যাঁ, যখন ইফারেন্ট ডাকটিউলস এপিডাইমিসে ঢুকে এপিডাইমিসের হেড ফর্ম করা শুরু করবে, সেই টাইমে ইফারেন্ট ডাকটিউলসের যে পার্ট সেই জায়গাতে তারা কিউবুলার এপিথেলিয়ামের সাইজটা চেঞ্জ করে একটু বড় সাইজ হয়ে যাবে, অর্থাৎ ফর্ম করবে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ সিলিয়া। অ্যান্ড দেন যখন পুরো এপিডাইমিসের হেড, বডি অ্যান্ড টেইল ফর্ম হবে, আলটিমেটলি এই সিম্পল কলামনার এপিথেলিয়ামেরও শেপ চেঞ্জ হয়ে যাবে এবং শেপ চেঞ্জ হয়ে আলটিমেটলি সে ফর্ম করবে হচ্ছে সিরো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। কারণ যেহেতু এখানে সিম্পল কলামনার এপিথেলিয়ামগুলো একটা লেয়ার, এটারও একটা লেয়ার, কিন্তু পার্থক্য হচ্ছে জাস্ট এটাই যে এগুলোর সাইজ বড় হয়ে যাচ্ছে এবং এদের ইরেগুলার শেপ হয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি এই পুরো এপিথেলিয়ামটা আমাদের এপিডাইমিস থেকে শুরু করে পুরো ডাক্টাস ডিফারেন্স জুড়ে থাকে এবং ডাক্টাস ডিফারেন্স জুড়ে আলটিমেটলি এটা ইউরেথ্রা গিয়ে ওপেন হয় এবং পুরোটা জুড়ে এই সিরো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়ামটাই থাকে। ওকে,